প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক একদিনে ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ এই গরমের দিনে উলঙ্গ হয়ে ঘুমানো যায় আছে কিনা এই গরমের দিনে কোনো কাপড় ছাড়া আমি যদি ঘুমাই তাহলে আমাকে গুণাও হবে এ বিষয়টা সম্পর্কে আমাকে যদি বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো এছাড়া উনি আরও জানতে চেয়েছেন যে আমি কাতা গায়ে দিয়ে ঘুমানোর পর দেখি আমার লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে অথবা এমনও হয় যে লুঙ্গি লজ্জাস্থানের উপরে উঠে যায় কিন্তু কাতা দিয়ে আমার শরীরে ডাকা থাকে এতে কি আমার ফরস তরফ হতে পারে যদি এই বিষয়গুলো সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রয়োদিনী ভাই আপনার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো এই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন উলঙ্গ হয়ে ঘুমানো যায় আছে তবে নির্জনেও পূর্ণ উলঙ্গ থাকা অসুচি বলে ঘোষণা করা হয়েছে এই বিষয়ে মোয়াবিয়া রাজাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়ারসুল্লাহ আমরা সতরের কতটুকু অবলম্বন করব আর কতটুকু ছাড়ব তিনি বললেন তোমরা স্ত্রী ও দাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হেফাজত করবে মোয়াবিয়া রাদউল আনু তখন বললেন যদি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে তখন তিনি উত্তরে বললেন যথাসম্ভব তোমার সতর কেউ যেন না দেখে সে ব্যবস্থা করবে তখন ওই সাহাবি বললেন যদি কোনো পুরুষ একাকে তাকে তখন কি করব তখন তিনি বললেন লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ তালাই অধিক হকদার এছাড়াও অপর একটি হাদিসে এসেছে ইবনে উমরাদ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো কেননা তোমাদের এমন সঙ্গী আছেন যারা পেশা পায়খানা ও স্বামী স্ত্রীর সহবাস ছাড়া অন্য কোনো সময়ে তোমাদের হতে আলাদা হন না সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো তো প্রিয় প্রশ্নকারী দিনে ভাই আপনি কাপড় ছাড়াও গরমের দিনে ঘুমাতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তবে এটা না করাই উত্তম কারণ লজ্জা করার ক্ষেত্রে আল্লাহ তালাই অধিক হকদার আপনার পাশে যদি কেউ নাও থাকে তারপর আপনার এমনটি করা উচিত নয় তো প্রিয় প্রশ্নকারী দিনই ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ